দেখি খুন্তি ফুন্তি সব ধুয়ে আমি কি করে বলে বলে আজকে তো সব লোহার পুজো হয় তাই আমরাও মুসলমানের বাচ্চা বলে পুজো করি। হাসি এ হাসির কথা না, এ হাসির হাসির লেগে এটা লজ্জার কথা। কোন জায়গায় বাংলা আরো খারাপ পজিশন ছিল, বাংলা পীরের নামে মান্যত করতো, বাংলা পীরের নামে গরু জবাই করতো, বাংলা পীরের কাছে যে সেজদা করতো, বাংলা বাংলায় মোটা মোটা বট গাছকে পিত্থান বালিয়ে সেখানে গিয়ে সেজদা করতো, মুজাহিদদের জামান তাদের হাত ধরে, 1 লক্ষ 2 লক্ষ নয় 10 লক্ষ 20 লক্ষ নয়, বাংলার বুকে 70-80 লক্ষ মানুষের হাত ধরে ইমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে সত্যিকারের দিন ইসলাম মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। এজন্যই বুঝা গেল আমার রাসূলুল্লাহ যে মেহনত মুজাহাদা করেছে, যে মেহনত মুজাহাদা করেছে 23 বছরে, যে মুসলমানদের মেহনত মুজাহাদা করেছে, দিনকে ছড়িয়েছে, আর স্পিরিচুয়ালি নানা রকম ভাবে আমার রাসূলুল্লাহ দিনকে ছড়িয়েছে, সেই দিনকে জিত কি করেছিল? তখন ইসলামের খলিফা একটা, একটাই খলিফা, হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বর খলিফা, হযরত ওমর ফারুক হুজুর খলিফা, হযরত উসমান গনি খলিফা, হযরত আলী হুজুর খলিফা, তারপরে তে কে কে দখল কে জায়গা সামলালো? হযরত নিজের বাপের জায়গা কে দখল করে ফেললো? কে দখল করে ফেললে এজিদ? তাহলে গোটা আলামে ইসলামে মুসলমানের আর খলিফা কে সেজে বসলো? এজিদ সেজে বসলো। কে এজিদ? যে এজিদ ভাই বোনে বিয়ে করা শিখাচ্ছে, যে এজিদ নামাজের দিকে রাসূলুল্লাহ যে মেহনত মুজাহাদা করেছে, খলিফা সাহাবা হুজুরা যে মেহনত মুজাহাদা করেছে, এজিদ ওই জায়গায় বসে ধ্বংস করতে আরম্ভ করে দিল। আজকে একটু চিন্তা করে দেখে, যদি এজিদ ওই জায়গায় বসে থাকতো, হুসাইন হুজুর যদি মেনে নিত ইসলাম কি আমাদের কাছে সঠিক এসত? তখন তো হাদিস লিখা হয় রে, তখন তো হাদিস হয় নে, তখন বুখারী শরীফ হয় নে, তখন মুসলিম শরীফ হয় নে, আবু দাউদ শরীফ নাসাই শরীফ হয় নে। এ নবীর উম্মত উম্মতিরাম, ওই সময় হুসাইন হুজুর যদি রুকে না দাঁড়াতো আমরা ইসলাম পেতাম না, সত্যিকারের ইসলাম আমরা পেতাম না। আরে আমি তো দূরের কথা, আমার বাপ দাদারা পেত না, হুসাইন হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে নিজের গর্দান দিয়ে দিয়েছে মুস্তাফা হুজুরের নামে, আল্লাহর নামে নিজের গর্দান দিয়ে দিয়েছে, নিজের ছেলেদের করে কুরবানি করে দিয়েছে। দেখতে মনে হলো কারবালাই মুসলমান হেরে গেছে, না না, হুসাইন হুজুর গর্দান দিয়েছে, ইসলাম জিন্দা হয়ে গেছে। মুসলমান হুসাইন হুজুর গর্দান দিয়েছে আর আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছে, ইসলামকে জিন্দা করে দিয়েছে। তাই হুজুর বলছে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, বলে নি হুজুর বললেন শোনো, তুমি আমাকে বলছো হুসাইনকে মহব্বত করি, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, অমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, অমান আহাব্বাল্লাহ ফাকাদ অমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। হুজুর ঘোষণা করে দিলেন যে আল্লাহর চাহাত কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর চাহাত হাসনাইন হুজুর কেবলা একবার জোরে বলেন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর কসম হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া, এই এই নবী নবী ছাড়া আল্লাহ পাওয়া? কেন নবী আল্লাহর চাহাত, চাহাত বাদ দিয়ে মাহবুব পাবে এ তাসাব্বুরই হয় না। তোমার ছেলেকে ছেলে তোমার চাহাত তোমার ছেলেকে মারবে আর তোমার ভালোবাসা আশা করবে কোনোদিন হতে পারে? তোমার বইয়ের সাথে তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করবে আর তোমার ভালোবাসা পাওয়ার আশা করতে পারে? তোমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে আর ভালোবাসা পাওয়ার আশা করবে কোনোদিন হতে পারে? না, আল্লাহ পেতে গেলে নবী পেতে হবে। আর আল্লাহ নবী ঘোষণা করেছে আমার চাহাত হাসান হুসাইন, এবার নবী পেতে গেলে হাসান হুসাইন পেতে হবে। হাসান হুসাইন না পেলে নবী পাওয়া যাবে না, নবী না পাওয়া গেলে যে হাসান হুসাইন পাবে সে কি পাবে? আর যে নবী পাবে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব ভালো করে শুনে রেখে দাও, আমার আল্লাহ হাসান